হাসতে হাসতে পান চাবাতে চাবাতে জান্নাতে পৌঁছা যায় না, জান্নাতে যাওয়া কঠিন। এই জান্নাতের পথে চলতে গিয়ে নবী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া লেগেছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে বেলালকে গলায় রশি পরা লেগেছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে আমির হামজা কলিজা দিতে হয়েছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে হযরত ইমাম হোসেনকে কল্লা দিতে হয়েছে। প্রিয় দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদেরকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, ঈমানের সাথে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিত অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে দয়া করে সুস্থ রাখলেন। পবিত্র কোরআনের কথা নিঃসংকোচে নির্দ্বিধায় টেনশনহীন মস্তিষ্কে দীর্ঘ 15 বছর পর যিনি আবার বাংলাদেশে চালু করলেন, সুযোগ দিলেন। আমরা আলোচনার শুরুতে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুর শুকর করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও সুগাদাইয়ে জামের আলা ইল্লিকিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মূলত সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন সে বিষয়ে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবকে দুনিয়ায় পাঠানোর পিছনে আল্লাহর কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? কোন উদ্দেশ্যে আল্লাহ রাসূল মুহাম্মদকে পাঠাইছেন সেটা উম্মত হিসাবে আমাদের জানা প্রয়োজন আছে না নাই? নবীকে মেনে চলা, অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? তাহলে যাকে মানা ফরজ তাকে জানাও ফরজ। যেই কোনো বিষয় মানা আগে না জানা আগে, না জানলে মানার মাঝে ভুল হওয়ার সম্ভাবনা, না জেনে মানতে গেলে মাঝে মাঝে বিপদ হয়। যারা গাড়ি চালায় তারা ড্রাইভিং শিখে আগে না চালায় আগে? না শিখে চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হবে কিনা? যারা ডাক্তারি করে তারা রুগী দেখে আগে না ডাক্তারি শিখে আগে? না শিখে চিকিৎসা করতে গেলে রুগী মারার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবী মুহাম্মদকে মানা যেমন ফরজ, মানার আগে জানাও ফরজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে পুরো জীবনে। উনি যা বলেছেন আমরা তাই বলবো, উনি যা করেছেন আমরা তাই করব, উনি যখন করেছেন যেভাবে করেছেন আমরা তখন সেভাবে করব। উনার জীবনের সাথে উম্মতের জীবন মিলাতেই এখন রাসূলের জীবনের উদ্দেশ্য যেটা উম্মতের জীবনের উদ্দেশ্য সেটাই করতে হবে নাকি? রাসূল চলেন যেদিকে উম্মত চলবে সেদিকে। তিনি হলেন রেল গাড়ির ইঞ্জিনের মতো, সামনে সামনে চলবে, আর আমরা হব রেল গাড়ির বগির মতো, ডাব্বার মতো, উনার সাথে অ্যাটাচ করে আমরা উনাকে ফলো করে জীবন চালাতেই হবে। উনি যেদিকে চলছেন আপনি উল্টা দিকে চললে জান্নাত পৌঁছা যাবে না? উম্মতের জান্নাত পাওয়ার জন্য নবীকে অনুসরণ করতেই হবে। এখন রাসূলকে আল্লাহ যেজন্য পাঠাইছেন, রাসূলের জীবনের লক্ষ্য যেটা উম্মত তাদের জীবনের লক্ষ্য বানাতে হবে সেটাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে তিনটি সূরাতে রাসূলকে কেন পাঠাইছেন আল্লাহ নিজেই বলেছেন। সূরাতুস সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। তিনটি সূরার ভিন্ন তিনটি আয়াতে আল্লাহ একই কথা বলেছেন তিনবার, যা আমি আমার নবীকে এজন্য পাঠাইছি। প্রিয় নবীজির জীবনের লক্ষ্য উম্মত আজকে বুঝে নাই, বুঝতে ব্যর্থ হয়েছে, অথবা যারা বুঝেছে তারা মানে না, মানতে ব্যর্থ হয়েছে। শুধু নবীর জীবনের লক্ষ্যটা না জানার কারণে 92% মুসলমানের বাংলাদেশে ইসলাম নাই, ইসলাম পাওয়া যায় না। যদি নবীর জীবনের লক্ষ্য উম্মত জানত তাহলে দরবারের পক্ষ সংবিধান দিয়া 53 বছর বাংলাদেশ চলার কথা না, অনেক আগে আল্লাহর কোরআনে বাংলাদেশ চলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, 10 বছর তিনি মদিনা নামক রাষ্ট্র চালালেন। আপনারা দয়া করে জবাব দিন যারা জানেন, রাসূলুল্লাহ মন মতো চালাইছেন আল্লাহর কোরআন মতো? বাংলাদেশ চলছে 53 বছর, হিন্দু প্রেসিডেন্ট হয় নাই একজন। এই 53 বছরে কোন খ্রিস্টান প্রধানমন্ত্রী হয় নাই একজন। এই 53 বছরের বাংলাদেশে কোন বৌদ্ধ আইন মন্ত্রী হয় নাই একজন। তাহলে 53 বছরের প্রেসিডেন্ট সব মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, আইন মন্ত্রী মুসলমান, দেশ চলছে ব্রিটিশ আইনে। এতে বোঝা যায় মুসলমানরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হয়। নবী মুহাম্মদ যে কাজ করেছেন সে কাজ বুঝতে ব্যর্থ, অথবা বুঝেও তারা না বুঝার ভান করছে। আর যারা রাসূল অনুসরণ করে না তারা আসল উম্মত হতে পারে না। এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই 53 বছর যারা বাংলাদেশ চালাইছে তাদের বিরুদ্ধে মামলা করবেন প্রিয় নবী আল্লাহ দরবারে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া কালার রাসূল ইয়া রাব্বি ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমরা তো রাসূলের শাফাতের জন্য অপেক্ষা করছি। রাসূলুল্লাহ শাফিউল মুজনিবিন, তিনি গুনাহগার উম্মতের সুপারিশকারী, উনি উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেবেন। আমরা উম্মত হিসাবে মুছে তেল দিচ্ছি, জান্নাতে গিয়ে কাঁঠাল খাবো, কষ্ট যেন না লাগে। রাসূল শাফাত করবে, জান্নাতে দৌড়ে ঢুকে যাব। তাই আমরা গান বানাইছি, আছেন আমার মুক্তার
আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার এই যে সুপারিশের আশায় বসে আছেন সুপারিশ রাসূল সবার জন্য করবে না কিছু উম্মতের বিরুদ্ধে রাসূল মামলা করবেন আল্লাহর আদালতে এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ وقال الرسول يا رب الله تعالى قران مجيد বলতেছেন আমার রাসূল বলবে ও আমার রব ان قوم اتخذوا هذا القران مهجورا আমার উম্মত আমার জাতি এই লোক আমার রেখে আসা কুরআন তারা বর্জন করেছে অতএব কুরআন কায়েমের জন্য আমি নবী মুহাম্মদ দাঁত ভেঙেছি আমি দাঁত দিয়েছি আমি রক্ত দিয়েছি আমি পাথরের আঘাত খেয়েছি হেলমেট ভেঙে আমার মাথার ভিতরে ঢুকেছে আমি 3 ঘন্টা ওহদে বেহুঁশ থেকেছি তায়েফের ময়দানে আমার রক্তাক্ত দেহ তামাম দেহের একটা পশমের গোড়া বাকি ছিল না যেখানে রক্ত লাগে না আমি রক্ত দিয়েছি অতএব আমার রেখে আসা কোরআন উম্মত দাবি কইরা তারা সমাজে প্রতিষ্ঠিত করে নাই তারা ব্রিটিশ আইনে দেশ চালাইছে এ 53 বছর যারা প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী হইয়া কোরআনের পক্ষে আসে নাই সবগুলো মামলার আসামি হওয়া লাগবে সে মামলার বাদী হবে কে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মামলা দেবেন যারা কুরআন ছেড়েছে তাদের বিরুদ্ধে কথাটা আমার না আল্লাহ তো রাসূল যদি মামলা দেয় সুপারিশ পাবেন কেমনে আখেরাতে রাসূলের সুপারিশ দরকার আছে না নাই এজন্য তো আমরা কুরআনের পক্ষে কথা বলি কুরআনের আইনের কথা বলি গত 15 বছর আমরা কথা বলার ভালো পরিবেশ পাই নাই এরপরও জীবনের ঝুঁকি নিয়ে কোরআনের পক্ষেই কথা বলেছি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কত ভাই হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে জেলে গিয়েছে অনেক আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চেও গিয়েছে এরপরও আখেরাতে মুক্তির চিন্তা মাথায় ছিল তাই কোরআনের কথা বলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই আমার প্রিয় ভাইরা খেরাতে মুক্তির জন্য নবীর সুপারিশ দরকার আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি পেতে চান এখনো কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শরণ অনুকরণ না করলে উম্মত হওয়া যাবে না আর জোর করে যদি আপনি উম্মতের ভিতরে ঢুকেও যান পরিচয় দেন আমি রাসূলের উম্মত কিন্তু রাসূলকে অনুকরণ অনুসরণ করে জীবন না চালাইলে উম্মত হওয়ার পরেও জান্নাত পাওয়া যাবে না রাসূলের উম্মত জাহান্নামী হবে এমন উম্মত আছে না নাই বরং এ জাতীয় উম্মতের সংখ্যাই বেশি যারা উম্মত হওয়ার পরও জাহান্নামী কথাটি আমার নয় এই কথাটিও বলেছেন আমাদের প্রিয় নবীজি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফতারিক উম্মতি আলা 73 মিল্লা প্রিয় নবীজি বলছেন আমার উম্মত তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা 73 দলের মাঝে 72 দল হবে জাহান্নামী তাহলে জান্নাতি হবে কয় দল একটু দয়া করে কথা বলুন জান্নাতি কয় দল জাহান্নামী কয় দল তাহলে উম্মতের মাঝে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি কারা জাহান্নামী হবে قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه অন্য হাদিসে রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন আমার সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা তবে অস্বীকারকারী উম্মত তারা জান্নাতি হবে না জাহান্নামী হবে
ওই হাদিস আর এই হাদিস দুটার সামনে আনলে বোঝা যায় অস্বীকারকারী উম্মতের সংখ্যাই বেশি। আমার সব উম্মত জান্নাতি কিন্তু অস্বীকারকারী উম্মত জাহান্নামী। কালু ইমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ অস্বীকারকারী উম্মত আবার কে? প্রিয় নবীজি জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবাব, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ অনুকরণ করে জীবন চালাবে সে হবে জান্নাতি, আর যে আমি নবীকে অনুসরণ করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সাজাবে না উম্মত দাবি করার পরও সে হবে জাহান্নামী। এই 53 বছর যারা দেশ চালাইছে তারা কি রাসূলুল্লাহর মদিনার 10 বছর কোরআনের আইন অনুসরণ করে বাংলাদেশটা কোরআন দিয়ে চালাইছে? চালায় নাই। বিপদ বিপদ, জান্নাতে তো সোজা না, হাসতে হাসতে পান চাবাতে চাবাতে জান্নাতে পৌঁছা যায় না, জান্নাতে যাওয়া কঠিন। এই জান্নাতের পথে চলতে গিয়ে নবী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া লেগেছে, এই জান্নাতের পথে চলতে গিয়ে বেলালকে গলায় রশি পরা লেগেছে, এই জান্নাতের পথে চলতে গিয়ে আমির হামজা কলিজা দিতে হয়েছে, এই জান্নাতের পথে চলতে গিয়ে হযরত ইমাম হোসাইনকে কল্লা দিতে হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহামানবকে দাঁত দিতে হয়েছে, আর আপনি ভাবছেন যে হাসতে হাসতে জান্নাত পাওয়া যায়? এত সোজা না। এই 53 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চলছে না, এই জন্য যারা কোরআন বোঝে ইসলাম বোঝে তারাই তো নিস্তারণ, তারা কখনো নিশ্চিন্তে ঘুমায় না, টেনশন করছে, এদিকে একবার যায় ওদিকে একবার যায়, মানুষের বাড়িতে বাড়িতে যায় বোঝাতে চায় কোরআনের কথা বলছে, পরিবেশ পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক চাকরি চলে যায় জীবন চলে যায় থামে না, তারা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত থামবে না, তাদেরকে থামানো যাবে না। জান্নাত পাওয়া অত্যন্ত কঠিন কাজ। قال النبي صلى الله عليه وسلم شد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل. প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জমিনে যত বিপদ এসেছে মুসিবত এসেছে সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি যারা হয়েছে তারা হলো আল্লাহর নবী। আল্লাহর নবীগণ সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হয়েছে, কড়াত দিয়ে দুই টুকরা করে ফেলা হয়েছে এমন নবীও আছে। ইয়াকতুলুনান্নবিয়্যীনা বিগাইরি হক, কোরআনে আল্লাহ বলছে নবীদেরকে অন্যায়ভাবে শহীদ করা হতো শহীদ। এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনী ইসরাইলের লোকেরা কোনো একদিন সকালবেলায় একসাথে 43 জন নবীকে জবে করে দিয়েছে, 43 জনকে একসাথে জবে করে ফেলেছে। আমার প্রিয় ভাইরা, প্রিয় নবীজি বলছেন আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র কয় দল? রাসূলের উম্মত কয় দল? চুপ করে আছেন কেন বলেন তো, রাসূলের উম্মত কয় দল? 73 দল। আচ্ছা, আমাদের দেশে এমন কিছু পীর আছে, খতিব আছে, বক্তা আছে, আলেম আছে, যারা পরিচয় দিয়ে বলে আমি কোনো দল করি না, এ কথা বলার মতো পীর দোস্ত বুজুর্গ খতিব আছে না? নাই। ওনারা বলেন উনি নাকি কোনো দল করে না। প্রিয় নবীজি বলতেছেন আমার উম্মত 73 দল, আর উনি কয় উনি কোনো দলে নাই, তাহলে বোঝা গেল রাসূলের উম্মতের ভিতরে উনার নাম দেই নাই। আল্লাহর হাবিব বলছেন আমার উম্মত হবে 73 দল। এখন যদি কোনো ব্যক্তি বলে আমি কোনো দল করি না, তাহলে রাসূলের উম্মতের ভিতরে নাম ঢুকছে নাকি বাহিরে? উনি বড় হুজুর, তবে রাসূলের উম্মতের ভিতরে নাম নাই, এটা ওনার জন্য দুঃসংবাদ।
রাসূলের উম্মত 73 দল, উনার কোনো দল নাই। আশ্চর্য কথা তো। আচ্ছা, মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা চট্টগ্রামে আছে না নাই? এই দোয়াতে কি বলা হলো? আল্লাহর নামে রাসূলের দলে আপনাকে তুলে দিলাম, বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। এখন যে হুজুর আজীবন কইছে আমি কোন দল করি না, এখন এই হুজুরের জন্য কি দোয়া চলবে না নতুন দোয়া বানাইতে? কারণ ওই হুজুরকে যদি এই দোয়া পরে কবরে দেন রাসূল তার দলে নেবে না। কারণ যে হুজুরকে আপনি রাসূলের দলে, যে খতিবকে, যে বক্তাকে, যে নামাজিকে, যে হাজিকে মরার পর রাসূলের দলে আপনি দোয়া পড়ে তুলে দিলেন, বলুন তো রাসূলের দলে উনি গেছে না পাবলিকে ধাক্কাইয়া দিছে? তো যে নিজে যায় না রাসূল তাকে উনার দলে নেবেন কেন? রাসূল কি ঠেকায় বসছে? আল্লাহর নবী বললেন তাফতারিক উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামী জান্নাতি একদল। এই কথা বলার সাথে সাথে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, দাঁড়িয়ে তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, একদল জান্নাতি, সে দল কোনটা? আমি চিনতে চাই, জানতে চাই। যেই সাহাবী প্রশ্ন করলেন বুঝা যায় জান্নাতে যাওয়ার বড় শখ ওই সাহাবীর ছিল, তাই তিনি ভাবলেন 72 দলে ঢুকা গেলে তো উপায় নাই। এখন জান্নাতি দল যদি একটা হয় আমি সেটা জানতে চাই, চিনতে চাই, ও নবী সে দল কোনটা আপনি বলেন। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, যদি জান্নাতে আপনিও ঢুকতে চান, জান্নাতি দল সেনা আপনারও দরকার আছে না নাই? তাহলে এই প্রশ্নটা ওই সাহাবীর একা না, এই প্রশ্নটা আমাদেরও প্রশ্ন। ও রাসূল, জান্নাতি দল কোনটা? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবি। প্রিয় রাসূল জবাব দেন, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যেই মত যেই পথের উপরে প্রতিষ্ঠিত, যদি তুমি সেই মত সেই পথের উপর প্রতিষ্ঠিত হতে পারো তুমিও হবে জান্নাতি। মা আনা আলাইহি, আমি নবী যার উপর, তুমি আসবে তার উপর। ও আসহাবি, এবং আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত তুমি সেখানে আসো। অমক দল তমক দল রাসূল বলেন নাই, বলেছেন আমি যার উপর তুমি আসবে তার উপর। এই আল্লাহর হাবিবের হাদিস, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন, কারণ আমার রাসূল বানায়া কোনো কথা বলতেন না, যা তিনি বলতেন সবই ওহি। আল্লাহ ওহি নাজিল করেছে, রাসূলুল্লাহ কোরআনের ব্যাখ্যা করতেন, কোরআন রাসূলের কথার ব্যাখ্যা করত। আল্লাহর নবী আবার কিসের উপর প্রতিষ্ঠিত? আল্লাহ বলতেছে কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী মুহাম্মদ, আপনি বলে দিন আমার সাহাবারা উম্মতেরা শোন, যেই ওহি আমার উপর নাজিল হয় ওই ওহির উপরে প্রতিষ্ঠিত থাকতে আমি নবী বাদ। যেই ওহি আল্লাহ পাঠায় সেটা মানতে আমি নবী বাদ। ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমি আমার রবের কথার বাহিরে যাই, ওহির বাহিরে চলি, কিয়ামতের কঠিন আযাবের দিনের ভয় আমিও করি। যদি আল্লাহর কথার বাহিরে যাই, হাশরের দিন আল্লাহ আমাকেও রেহাই দেবেন না। ও প্রিয় ভাই, নবী মুহাম্মদ ওহির উপরে প্রতিষ্ঠিত ছিলেন,
এখন আল্লাহর জান্নাতি দলে যোগ দিতে চাইলে ওহির কাছে আসা দরকার আমাদেরও আছে না নাই ওহি হলো দুই প্রকার একটা হলো ওহি মাতলু যেটার নাম হলো কোরআন আর একটার নাম ওহি গায়রে মাতলু যেটার নাম হলো হাদিস যেই হাদিস রাসূল বলেছেন এটা উনি মন মতো বলেন নাই এটাও আল্লাহর পাঠানো ওহি আল্লাহর নবী ওহির উপর প্রতিষ্ঠিত সাহাবারা ওহির উপরে প্রতিষ্ঠিত এখন সেই ওহি আমরা ছেড়ে দিছি এই ওহি দিয়ে এখন সংসদ চলে না এই কোরআন হাদিস দিয়া গণভবন বঙ্গভবন সংসদ ভবন টিওন অফিস ডিসি অফিস এসপি অফিস হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই কোরআন দিয়া অর্থনীতি সমাজনীতি রাজনীতি কিচ্ছু চলে না এই কোরআন এখন শুধু মসজিদ আর মাদ্রাসায় আছে ওই মসজিদ মাদ্রাসাও এখন আর কোরআন দিয়ে চলে না হক কথা বললে কোরআনের কথা বললে ইমাম সাহেব ফেরো খতিব সাহেবেরও চাকরিটা থাকে না এই 15 বছর জালেমেরা মসজিদের সভাপতির সবগুলা পদ দখল করেছে এই জালেমদের কারণে সভাপতি সেক্রেটারি দৌড়াতে খতিবরা হক কথা বলা বন্ধ করে দিয়েছে হক কথা বলার পরিবেশ পায় নাই এই 15টা বছর মাহফিলে এসে বক্তারাও স্বাধীনভাবে কথা বলতে পারে নাই অসংখ্য মাহফিল বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে বক্তাদেরকে ওফেন হুমকি দিয়েছে ধমক দিয়েছে কোরআনের কথা বলার পরিবেশই ছিল না এই 15টা 17টা বছর কোরআনকে তারা পরিত্যক্ত বানিয়েছিল অথচ প্রিয় নবীজি ওহির উপর কেমন ভাবে প্রতিষ্ঠিত এবার শুনুন একজন মহিলা সর ধরা পড়ছিল রাসূলুল্লাহর জামানায় যখন তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই মহিলা ছিলেন অবিবাহিতা এবং তিনি ছিলেন সম্ভ্রান্ত বংশের নারী এর আগে কোন চোরের হাত কাটার বিধান প্রিয় নবীজি দেনও নাই এই বিধান তখন নাজিল হলো মাত্র আল্লাহর হাবিব বললেন তার হাত কেটে দাও সাহাবায়ে কেরাম একসাথ হয়ে দুজন পাঁচজন গল্প করছেন পরামর্শ করছেন তারা বললেন এই মহিলার যদি হাত কেটে দেয়া হয় অবিবাহিতা নারী বিবাহ হওয়ার সম্ভাবনা আর নাই হাত কাটা দেখলে মানুষ বিয়ে করতে চাইবেই না তার বংশের চেহারায় চুনকালি লাগবে এজন্য কে আছো রাসূলুল্লাহকে একটু অনুরোধ করো এই আইন তিনি আপাতত যেন স্থগিত রাখেন অন্য শাস্তি দেন কিন্তু আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ সাহস করে না রাসূলের কাছে যেতে সবাই মিলে কয় যায়েদের ছেলে ওসামা রাসূল তাকে বড় ভালোবাসে রাসূলের নাতি পালক পুত্রের ছেলে ওসামাকে বলো ওসামা রাসূলের কাছে গিয়ে যেন সুপারিশটা করে ওসামা ছোট মানুষ অন্যান্য সাহাবীদের পরামর্শের আলোকে রাসূলের কাছে গিয়ে বললেন দাদা যান ওই মহিলার হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা একটু ভেবে দেখেন ফাতালাউবানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা খতিবা فقال لو أن فاطمة بنت محمد سرقت إن محمدا لا يقطع يدها ওসামা বিন জায়েদ যখন বললেন না না দাদা অন্য শাস্তি দেয়া যায় কিনা রাসূলুল্লাহর চেহারাটা সাথে সাথে রাগে গোস্বায় লাল হয়ে গেল ওসামা তোমাকে প্রস্তাব নিয়ে যারা পাঠাইছে তাদেরকে ডাকো আল্লাহর হাবিব দাঁড়ালেন তাদের সামনে ছোট্ট একটা খুতবা দিলেন সংক্ষিপ্ত একটা বক্তৃতা দিলেন ওই বক্তৃতায় রাসূল বলেন তোমরা আমার কাছে মহিলার জন্য সুপারিশ করতেছো যেন হাত না কেটে অন্য শাস্তি দেই অথচ শোনো আল্লাহর কোরআনে যেহেতু হাত কাটার কথা আছে ওই মহিলা নয় যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে কোরআনের আইনের কারণে আমি নবী মুহাম্মদ আমার কলিজার টুকরা ফাতেমার হাতটাও কেটেই দেব
আমি ফাতেমাকে সার দিতে পারবো না, কারণ আমি যদি আল্লাহর কথার বাহিরে যাই হাশরের দিন আল্লাহ আমাকেও ছাড়বে না। ওহির বাহিরে যাওয়ার কোনো অধিকার নবী মুহাম্মাদেরও নাই। আমার রাসূল যদি উনার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত কাটার ব্যাপারে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে থাকেন। এবার আপনাদের জবাব দিতে হবে বাংলার ভাইরা, 53 বছরে আমরা কয়জন চোরের হাত কাটছি? এই দেশে চোর আছে না নাই? এই যে 53 বছরে একজনেরও হাত কাটলেন না, হাশরের ময়দানে রাসূলের সামনে চেহারা দেখাবেন কেমনে? আবার রাসূল সেদিন বলবে কুরআন তারা পরিত্যাগ করেছে, এজন্য তো আমরা স্লোগান দেই আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। কারণ আল্লাহর আইন যখন কায়েম হয়ে যাবে তখনই চোরের হাত কাটা শুরু হবে। চোরের হাত কাটার জন্য দেশে আল্লাহর আইন দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন থেকে চুল পরিমাণ সরতেন না, আর আমরা 53 বছর ওই আইনের ধারে কাছেও নাই, অথচ সবাই আবার রাসূলের সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি। জান্নাত বুঝি এত মাগনা? জান্নাত বুঝি এত মাগনা? চাইলে বুঝি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর হাবিব আবার বলছো আসহাবি মান আলাইহি ওয়াসহাবি, এই ওহি শুধু আমি একাই মানি নাই, আমার সাহাবারাও মানত। তোমরা জান্নাতে যেতে চাইলে সাহাবিদের মতো মানো। দেখেন এবার আবু বকরের দিকে তাকায়া আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাসের মতো খলিফা রাষ্ট্রপ্রধান ছিলেন। উনি খলিফা হওয়ার পরে একদল লোক মুসলমানদের ভিতরে যাকাত দিতে অস্বীকার করলো, তারা বলল যাকাত দেব না। আবু বকর সিদ্দিক সাথে সাথে বললেন খালিদ বিন ওয়ালিদ কোথায়? তলোয়ারের মাঝে শান দাও, যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। হযরত ওমর শুনলেন, এই ঘোষণা শুনে দৌড় মেরে আবু বকরের কাছে গিয়ে বললেন, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন? তারা তো পাঁচ ওয়াক্ত নামাজি, তারা তো হাজি গাজি দাড়িওয়ালা টুপিওয়ালা, হয়তো যাকাত দেবে না বলেছে, আপনি তাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, বুঝান, কিন্তু নামাজি মানুষের সাথে যুদ্ধের ঘোষণা কেন দিলেন? এই কথা বলার সাথে সাথে আবু বকর ওমরকে থামাইয়া দিয়ে বললেন, ওমর, এ বিষয়ে আপনার কোনো পরামর্শ আমি নেব না, বরং লাউকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ-যাকাত, যারা নামাজ এবং যাকাতের মাঝে পার্টিশন তৈরি করবে, ওমর শোনো, আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এরপরে আবার আবু বকর আরেকটু আগায়া বলছে, লাউ মানাউনি কালান কানু ইওয়াদ্দুনহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানঈ, আমার যুদ্ধের ঘোষণা শুনে ও যাকাত অস্বীকারী মানুষগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, তবে তারা বলে রাসূলুল্লাহর যোগে আমরা যাকাত হিসাবে ওট দিতাম, রশিও দিতাম, কিন্তু আবু বকরের যোগে ওট দেব, রশি দেব না। রাসূলের যোগে গরুর যাকাত গরু দিতাম, বেদে নেয়ার জন্য মদিনা পর্যন্ত রশিও দিতাম, কিন্তু আবু বকরের যোগে শুধু গরু দেব, রশি দেব না, আমি আবু বকর রশির জন্য জেহাদ করব। রাসূলের ইসলামের মাঝে সামান্য হেরফের আবু বকর সহ্য করবে না। হযরত ওমর ওটুকু শোনার পরে বললেন, ফা আলিমতু ফা আরিফত আন্নাল্লাহ কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক, আবু বকরের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন,
আবু বকরের শেষ কথা শুনে আমি বুঝতে পারছি আমি ভুল বুঝেছি আবু বকর ঠিক বুঝেছে কারণ রাসূলের ইসলাম যেমন আমাদের ইসলামও হবে হুবহু তেমন তাই তারা আজকে বলবে রশি দেব না কালকে বলবে যাকাত দেব না পরশু বলবে নামাজি করব না এটা চলতে দেয়া যাবে না যারা যাকাত দিত স্বীকার করল আবু বকর যুদ্ধ ঘোষণা করলেন এবার আপনাদের কাছে আমার প্রশ্ন প্রিয় ভাইরা 53 বছর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল হইছে কয় বছর আবু বকর রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করার জন্য লোক পাঠালেন যারা দিল না তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন আর 53 বছরের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল হলো না আর আমরা নাকে তেল লিয়া ঘুমাই আবু বকর যদি থাকতেন বাংলাদেশে যারা যাকাত দিচ্ছে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন যাকাত আদায় করা ফরজ এটা রাষ্ট্রের জন্য আবশ্যক তোখাজুমিনাক নিয়াই হিমপাতুরা দুইলা ফকরাইহিম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধনীদের থেকে যাকাত উসুল করা হবে গরিবের মাঝে বণ্টন করা হবে এটা রাষ্ট্রের দায়িত্ব সূরা হাজের মাঝে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউয যাকা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার যদি কোনো জায়গায় কোন জমিনে আমি আল্লাহ মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাদের জন্য আমি আল্লাহর চারটা দায়িত্ব প্রদান করা হলো আমি আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার আইন করে তারা নামাজ কায়েম করবে 53 বছরের বাংলাদেশে নামাজ পড়ুন পড়ুন নামাজ পড়ো পীর সাহেব বলে নামাজ পড়ো হুজুর বলে নামাজ পড়ো ইমাম বলে নামাজ পড়ো সবাই বলে পড়ো কিন্তু ফজরের টাইমে মসজিদে গেলে মসজিদে খালি এক কাতার দুই কাতার দেড় কাতার আধা কাতার গ্রামে গঞ্জে এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন কোনো মুসল্লি মাগরিবের টাইমে দেখবেন মসজিদে নামাজ পড়ে বের হয়ে বারান্দা দাঁড়ায় মসজিদে আসছে কতজন দোকানে আছে কত হাজার মন চাইলে নামাজ পড়ে মন চাইলে পড়ে না জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে গিয়ে দেখবেন দোতলায় নামাজ চলছে নিচতলায় দোকানদারি চলছে দোকান বন্ধ করে না কিন্তু ইসলাম যখন আসবে কোরআন যখন কায়েম হবে আজানের সাথে সাথে দোকান বন্ধ করতে বাধ্য করা হবে যারা দোকান বন্ধ করবে না ব্যবসার লাইসেন্স বাতিল হবে দরে জেলে ঢুকানো হবে ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইবনু হাম্বাল রাহিমাহুল্লাহ সাইয়েদ ইমাম একমত যদি বালেগ লোক নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে এই আইন যদি বাংলাদেশে শুরু হয় তাহলে 6 মাস 1 বছরের ব্যবধানে মসজিদে যাওয়ার বলা লাগবে না বরং বাজারের মসজিদে 3 বার 5 বার 10 বার জামাত হবে মুসল্লি জায়গা দেয়া যাবে না আমার বন্ধু নামাজ কায়েম হবে এক নাম্বার দায়িত্ব রাষ্ট্রের দ্বিতীয় দায়িত্ব হলো আতাউজ যাকা যাকাত আদায় করবে আবু বকর বললেন আমি যুদ্ধ ঘোষণা করব এই হলো ওহী মানা আর 53 বছর যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা নাই আর হুজুররাও নাকে তেল দিয়া ঘুমায় এই যে সমাজে ইসলাম নাই এই নিয়ে কোনো টেনশনও নাই এমন হুজুরও আছে না নাই কিছু আলেম ওলামা কিছু ফির কিছু আল্লাহওয়ালা মানুষ নামাজি মানুষ টেনশনে অস্থির আরে ইসলাম কেন কায়েম হয় না ইসলাম কেন কায়েম হয় না পাগলের মতো দাওয়াতি কাজ করে আর কিছু নিশ্চিন্তে ঘুমায় অথচ দুইজনই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে হযরত আবু বকর মরে গেলেন 2 বছর 3 মাস পর ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন উনার ছেলা আবু শামা মদ পান করল হযরত ওমরের সময় আবু শামা যখন মদ পান করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামাকে ছাড় দিলেন না সে বেত্রাঘাত করলেন
এটাই হলো হীর উপরে প্রতিষ্ঠিত হওয়া কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা মরেছে পুত্র তোমারই চোখের পরে হযরত ওমর তার ছেলেকে আশীর্বাদ দিলেন এবার আপনারা একটু জবাব দেন বাংলাদেশে মদ পানকারী আছে না নাই কথা বলতে হবে মদ পানকারী আছে না নাই ফাইভ স্টার হোটেলগুলোতে মদের লাইসেন্স দেয়া হয় এমন পরিবেশ বাংলাদেশে এখনো চলছে কিনা আচ্ছা আশীর্বাদ লাগাইছেন কয়দিন ওফেন মদ পান করছে ফাইভ স্টার হোটেলগুলোতে মদের বার আছে শুধু মদই পান করে না মদ খাইয়া লাফানোর জন্য নর্তকীর ব্যবস্থা আছে আশীর্বাদ কই অমর তো নিজের ছেলেকেও ছাড় দিলেন না মানা আলাইহি ওয়াসহাবি যার উপর আমি প্রতিষ্ঠিত আমার সাহাবারা প্রতিষ্ঠিত আবু বকর রহিমেনে দেশ চালাইছে ওমর রহিমেনে অর্ধ দুনিয়া চালাইছে হযরত ওমর অর্ধ দুনিয়া চালালেন কবি নজরুল বলেছেন অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে অমরের সময় পারস্য বিজয় হয়েছে রোম সাম্রাজ্য বিজয় হয়েছে হযরত ওমরের সময় পৃথিবীর অর্ধেকটা তিনি পরিচালনা করেছেন দীর্ঘ দশ বছর আপনাদের কাছে একটু জানবো দয়া করে জবাব দিন ওমর যখন দেশ চালাইলেন মন মতো চালালেন না কোরআন মতো তো মা আনা আলাইহি ওয়াসহাবি জান্নাতি দল একটাই যে দল ওহির উপর প্রতিষ্ঠিত আমি নবী আমার সাহাবাদের মতো এখন আপনারাও যদি জান্নাতে যেতে চান আল্লাহর কোরআনের উপর ওহির উপরে আমাদের বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা দরকার আছে না নাই সে সুযোগ এবার আল্লাহ আমাদের করে দিয়েছেন এমন সুযোগ এ 53 বছরে আসে নাই অগাস্ট বিপ্লবের মাধ্যমে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এই কোরআনকে সংশোধনে আর সুযোগ এবার আল্লাহ নিজে করে দিয়েছেন আপনারা জানেন যে এই বিপ্লবের কারণে সংবিধানের অনেকগুলো ধারা বর্তমানে স্থগিত আছে যেমন প্রধানমন্ত্রীর ধারাটা চলমান না স্থগিত মন্ত্রী পরিষদ যেটা ওদের কার্যক্রম কি চলমান না স্থগিত এমনইভাবে অনেকগুলো ধারা এখন অচল কারণ বিপ্লবটা সংবিধান মেনে হয় নাই যিনি দেশ ছেড়ে পালায়া গেছে তিনিও সংবিধান মেনে পালান নাই যেহেতু সংবিধানের অসংখ্য ধারা স্থগিত আছে এই বিপ্লবের মাধ্যমে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বাধ্য করতে পারি তারা যদি গণভোটের আয়োজন করে আমরা সে পরিবেশ তৈরি করতে পারি 92% মুসলমান যদি বিপ্লবের পক্ষে আবার নতুন করে দাঁড়ায় সাধারণ কোন বিপ্লব চাই না আমরা কোরআনের বিপ্লব চাই এই সংবিধানকে 100% মুলতবি করে সরাসরি কোরআনকে সংবিধানে রূপান্তরিত করা যাবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর পরিবেশ আল্লাহ নিজে করে দিয়েছেন অগাস্ট বিপ্লব কোনো মানুষ করেনি এই বিপ্লব করেছেন সরাসরি আরশের মালিক আমাদের কলেজে পড়ুয়া স্কুলে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাদ্রাসায় পড়ুয়া যে ছাত্ররা রাস্তায় নেমেছিল বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের মাঝে এমন অনেকে ছিল যারা আন্দোলন বোঝে না কোটা বোঝে না বৈষম্য বোঝে না আমরা আজকের পত্রিকায় দেখেছি 105 জন শিশু জীবন দিয়েছে এই আন্দোলনে ওরা আসলে আন্দোলনও বোঝে না ছোট মানুষ শিশু আমরা দেখেছি 80 বছর থেকে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধ মানুষ রাস্তায় নেমেছে মা তার সন্তানকে হাতে নিয়ে রাস্তায় নেমেছে বাবা তার সন্তানকে হাতে নিয়ে রাস্তায় নেমেছে শহীদ হুসাইনের বুক ঝাঁঝরা করার পরে
ছাত্ররা ভয় পেয়ে ঘরের কোণে ঢোকে নাই পরে দিন আরো দুঃসাহস নিয়ে রাস্তায় নেমেছে আমাদের ভার্সিটির বোনেরা রাস্তায় নেমে এমন কথা রাস্তায় নেমে বলেছে আমরা অবাক হয়েছি এক বোন তো বলেছেন পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই পিছনে পুলিশ সামনে স্বাধীনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সায়মা ম্যাডাম বলেছিলেন কয়জনকে মারবা একজন মারবা 10 জন আসবে 10 জন মারলে 100 জন আসবে মাইরা কুলাতে পারবা না আর স্বাধীন কাঁপছে আল্লাহ রব হিসাবে তোমরা ধ্বংস হয়ে যাবে সেটাই হয়েছে ছাত্র জনতার বুকে আল্লাহ সাহস দিয়েছে তারাই আবাবিল হয়ে জমিনে আবির্ভূত হয়েছিল আল্লাহ যে সুযোগ দিয়েছে আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর কাজে সেই সুযোগ এবার কাজে লাগাতেই হবে পক্ষে আসলে জান্নাত পাওয়া যায় এবার জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ নিজে করে দিয়েছেন এবার জান্নাতে যাওয়ার সুযোগ মিস করা যাবে না আল্লাহর দেয়া সুযোগ যদি এবার বাংলার মানুষ মিস করে আল্লাহর আদালতে মামলার আসামি হওয়া লাগবে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আলিন নাঈম জামাত ইসলামীর মতো বিশাল রাজনৈতিক সুশৃঙ্খল দল বিগত 15 বছরে সরকার পতন করার মতো কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপির মতোই বিশাল দল বিগত 15 বছরে সরকার পতন করার মতো কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি বরং আমরা অনেকটা হতাশ হয়ে গিয়েছিলাম আমরা ভেবেছি কিচ্ছু আর করা যাবে না আর যারা ক্ষমতায় ছিল তারাও ভেবেছিল তাদেরকে সরানোর মতো ক্ষমতাও কারো আর নাই তাই তারা ঘোষণা করেছিল ভিশন 2041 মনে আছে না নাই তারা ঘোষণা করেছে 2041 এর মানে কি দাঁড়ালো তারা বুঝেছে ওই পর্যন্ত কেউ সরাইতে আর তাদের একজন কেন্দ্রীয় নেতা তো কিছুটা টিপ্পণী কেটে বলেছিলেন যে কিসের আন্দোলন এবছর না ওই বছর মানুষ বাসে এই কথাগুলো এখনো রেকর্ডে আছে কিনা এই কথার মাঝে আপনি কিসের গন্ধ পান আন্দোলন হবে না তারা ক্ষমতায় আছে তারাই থাকবে 41 পর্যন্ত এই জন্য আমি বলছি এবার অগাস বিপ্লব মানুষ করেনি মানুষ হয়েছিল হতাশ স্বয়ং আল্লাহ করেছে এবং তার সবচেয়ে বড় আরেকটি দিক কি শুনুন ছাত্রদের দাবি ছিল 9 দফা কোটা আন্দোলন থেকে আসলো 9 দফায় 9 দফার পরে আন্দোলনটা রূপ নিল কয় দফায় ওই এক দফায় যে দাবিটা ছিল সেটা কি সরকার পালিয়ে যাক না পদত্যাগ তাহলে দেখেন আমরা চেয়েছিলাম সরকারের পদত্যাগ কিন্তু আরশের মালিক বলে না সেই পরিমাণ জুলুম তারা বাংলাদেশে করেছে আর ওলামাদের উপর যেই পরিমাণ জুলুম করেছে কোরআনওয়ালা কোরআন প্রেমিক মানুষকে বিনা অপরাধে যুদ্ধাপরাধী বানায় ফাঁসির রশিতে ঝুলিয়েছে ছড়ে 3 লাখ মসজিদের খতিবের কণ্ঠরালি চেপে ধরেছে তাদের অনুমতি ছাড়া তাফসির মাহফিলে কথা বলা যেত না আল্লাহ চেয়েছেন পদত্যাগ না তাদেরকে এই দেশে আল্লাহ থাকতে দেবেন না আমার প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি পুলিশের একজন কনস্টেবল থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান পর্যন্ত চৌকিদার থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত যতগুলা লোক নিয়োগ দেওয়া হয়েছে তাদের দলীয় লোক যাচাই বাছাই করা ছাড়া নিয়োগ দেয়নি ক্ষমতাকে এতটা পাকাভুক্ত করার পরে পালাতে হবে কেন আমরা তো পালাতে বলিনি বরং যারা নিয়োগ দিয়েছে তাদের সেনাবাহিনীর প্রধান বলেছে ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই নিজের রান্না করা খাবারটা খেয়ে যাওয়ার সময় দেওয়া হয় নাই তার কলিজার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন কে আগস্ট
বিপ্লব যে আল্লাহ নিজে করেছেন সে আল্লাহর কোরআনের পক্ষে এবার ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা এই দেশে কোরআনের বিপ্লবের গন্ধ পাচ্ছি এদেশের মানুষ এখন ইসলামী আন্দোলনের প্রতি তাদের আশা আকাঙ্ক্ষা আগের চেয়ে 100 গুণ বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের কণ্ঠে কোরআনের বিপ্লবের ধ্বনি শোনা যাচ্ছে এখন প্রয়োজন আলে বোলামাদের একতলা ভুলে গিয়ে এক মঞ্চে উঠে যাওয়া আমরা যদি ইসলাম ওলারা এক হতে পারি বিশেষ করে আলেমরা যদি আমরা এক জায়গায় আসতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইখতিলাফ আমরা আগে করেছি কিছু ইখতিলাফ এখনো করছি ইসলামের কিছু মাসআলার ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবে এটা ইসলামের ডাইভার্সিটি এটা ইসলামের সৌন্দর্য সাহাবীদের মাঝেও ছোটখাটো কিছু ইখতিলাফ ছিল সাইর মাযহাবের ইমাম যদি সব মাসআলায় একমত হতেন মাযহাব সাইটটা হওয়ার দরকার ছিল না একই মায়ের পেটের দুই সন্তান সব বিষয়ে তারাও তো একমত হয় না মেনি ম্যান মেনি মাইন্ডস মানুষ যখন বেড়ে যায় চিন্তার ভিন্নতাও বেড়ে যায় কেউ হাত নাভির নিচে বাঁধে কেউ বুকের উপরে বাঁধে ইখতিলাফ ছিল এটা থাকবে কেউ জোরে আমিন বলে কেউ আস্তে আমিন বলে ইখতিলাফ ছিল এটা থাকবে কিন্তু দিন শেষে আমরা এক জায়গায় এক মহানায় গিয়ে তো মিলিত হই ও প্রিয় ভাই নাবীর নিচে কেন হাত বাঁধো উত্তর দেয় হাদিসে আছে তাই বাঁধে জিজ্ঞাসা করা হলো আপনি ভাই বুকের উপরে হাত কেন বাঁধেন একই উত্তর হাদিসে আছে তাই বাঁধি প্রশ্ন করা হয় আপনি আমিন কেন জোরে বলেন উত্তর দেয় হাদিসে আছে তাই জোরে বলি আপনি কেন আমিন আসতে বলেন তিনিও বলে হাদিসে আছে তাই আসতে বলি ইখতিলাফ যেখানে থাকুক সব জায়গায় দলিল কোরআন হাদিসে খুঁজি কোরআন হাদিস নিয়ে তো কোনো ইখতিলাফ নাই যে কোরআন হাদিস নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি ইখতিলাফের জায়গায় ইখতিলাফ রেখে ওই কোরআনকে সংশোধনে আর ব্যাপারে আলেমরা যদি এক হয়ে যায় জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়ের আল্লাহর কোরআন যদি সমীর সমাজে কায়েম হয় প্রিয় নবীজির জীবনের লক্ষ্যই তো ছিল দিনের বিজয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাল দীনি কুল্লি যেটা আজকে আমার আলোচনার প্রতিপাদ্য মূল পয়েন্ট নবীজির জীবনের লক্ষ্য আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন জমিনে দীন হক ইসলাম দিয়ে হুদা মানে কোরআন দিয়ে লিউযহিরাহু আলাল দীনি কুল্লি কোরআন এবং ইসলাম প্রিয় নবীজি আল্লাহ দিয়েছেন উদ্দেশ্য তিনি সমাজে কোরআনের বিজয় করে দেবেন যত মত আছে পথ আছে মানুষের বানানো তন্ত্র আছে মন্ত্র আছে সংবিধান আছে আদিয়ানে বাতেল আছে সবগুলার উপরে নবী মোহাম্মদ ইসলামকে বিজয়ী করবেন আল্লাহর জন্য পাঠিয়েছেন আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয়ী করে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন রাসূলের জীবনের লক্ষ্য কোরআনের বিজয় হলে আমাদের জীবনের লক্ষ্য কোরআনের বিজয়কে বানাতেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পারেননি 13 বছর চেষ্টা করেছিলেন কেন পারেননি মক্কায় দ্বীনের বিজয় করতে কারণ মক্কার সংসদে দারুন নাদওয়াতে আবু জেহেলরা কোরআন নিয়ে প্রবেশ করতে রাসূলকে দেয় নাই ঠিক বাংলাদেশও কোরআনের বিজয় হয় নাই কারণ 53 বছরে কোরআনকে সংসদে নিতে ওরা দিচ্ছে না ওরা সংসদে কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের আইন মানতে রাজি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন কোরআনের আলোকে 10 বছর দেশ চালালেন দ্বীনের বিজয় হয়ে গেল এখন আমরা যেহেতু এবার সুযোগ পেয়েছি আমরা আল্লাহর কোরআনটাকে সংবিধান বানাতে যাই কোরআন যদি সংবিধান হয় আপনাদের কারো লস আছে বরং শান্তি কাকে বলে প্রগতি সমৃদ্ধি উন্নতি কাকে বলে কোরআন আসার পরে দেখবেন গোলাপ ফুল দেখতে সুন্দর তার পাপড়ির দিকে তাকালে
চোখ আনন্দে ভরে যায়, নাকের কাছে নিলে তার সুগন্ধে মন ভরে যায়, চাপ দিলে আতর বের হয়, কিন্তু এই গোলাপ যদি ফুটতে না দেন কলিতে থাকে, তার পাপড়িতে গন্ধ নাই, সুগন্ধ নাই, দেখতে আনন্দ নাই, চাপ দিলে আতর নাই, এটাকে ফুটতে দিতে হবে তো। কলির গোলাপে তো সৌন্দর্য থাকে না, এ কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য সমাজে প্রতিষ্ঠিত করে দেখো কোরআনকে, তখনই দেখবে ইসলাম মানে শান্তি। কোরআনকে মসজিদের গিলাফ থেকে তাকের উপর থেকে ধরে নিয়ে সংসদে ঢুকাও, সমাজে কোরআনের আইন কায়েম করে দেখো, জাহিলিয়াত চলে গেছে যেভাবে, নব্য জাহিলিয়াত চলে যাবে সেভাবে। রাসূলের জামানার পরে ওমরের জামানায় যাকাত খাওয়ার লোক যেমন খুঁজে পাওয়া যায়নি, যাকাত বিভাগের কর্মচারী টাকা নিয়ে ঘুরতো যাকাত খাওয়ার লোক ছিল না, বাংলাদেশে কোরআন কায়েম করে দেখো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার পরে এক যুগের ব্যবধানে বাংলাদেশও গরিব থাকবে না। আমার প্রিয় ভাই, সেজন্য প্রয়োজন হচ্ছে কোরআনকে নিয়ে সামনে গিয়ে যাওয়া। আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের যত মত আছে, পথ আছে, সব ভুলে গিয়ে, যত ইখতিলাফ আছে, কেউ ক্যাম করে, কেউ ক্যাম করে না, কেউ দিবিলাদুন্নবী পালন করে, কেউ সিরাতুন্নবী পালন করছেন, এখানে আহলে হাদিসের ভাই আছেন, হানাফি আছেন, আমরা এক একজন এক এক চিন্তায় দর্শনে আছি, কিন্তু কোরআন সুন্নার ব্যাপারে যেহেতু আমরা এক, এইবারে কমপক্ষে কোরআনের ব্যাপারে এক হয়ে যাব, ইনশাল্লাহ বিপ্লব কোনো জালেমরা ঠেকাতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে দিন বিজয়ের মানসে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বলি আমিন।